করোনাকালে একে একে যখন সংকুচিত হয়ে আসছে আন্তর্জাতিক শ্রমবাজার, তখন আশার আলো দেখালো ইউরোপের দেশ সার্বিয়া। বাংলাদেশ থেকে 200+ দক্ষ শ্রমিক চেয়েছে দেশটি। এর মধ্যে শনিবার ভোরে প্রথম দফায় 9 জন ঢাকা ছেড়েছেন। কিছুদিনের মধ্যে পাঠানো হবে আরও 23 জনকে। দেশ ছেড়ে হাজার মাইল দূরের গন্তব্যে উড়াল দেওয়ার আগে দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন ইউরোপগামীরা। পরিবার পরিজনকে উন্নত জীবন দেওয়ার পাশাপাশি বিদেশে উজ্জ্বল করতে চান বাংলাদেশের নাম। পরিবার রেখে তো সেটা সবার কাছে একটু খারাপ লাগতে পারে, তারপরে ভালো স্যালারি পাওয়ার পরে সবার কাছে একটু আনন্দ লাগবে, এটাই স্বাভাবিক। কম খরচে এটাই আমাদের জন্য ভালো হয়েছে। তাদেরকে ছেড়ে যাচ্ছে, খুব কষ্ট, মানে কষ্ট লাগতেছে, মানে তারপর যেতে হচ্ছে কারণ পরিবারের জন্যে, পরিবারের সুখ আনন্দের জন্যে। 2 বছর পরে আমরা ফিরতে পারবো, সেখানে যে আমরা সেটেল হয়ে ভালো কর্মরত করলে দেশের সুনাম বজায় রাখবে, সেটার জন্য আমরা যাচ্ছি। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানটি বলছে স্বল্প খরচেই পাঠানো হচ্ছে শ্রমিকদের। সার্বিয়ার চাহিদা থাকা সত্ত্বেও ভিসা জটিলতার কারণে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে বলে জানায় বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। 1,70,000 টাকা খরচ করে ওনারা যাচ্ছে ড্রাইভার এবং আদার ক্যাটাগরিতে। ওনাদের 400 ইউরো হলো মিনিমাম স্যালারি, খাওয়া থাকা একদম লন্ড্রি সব কিছু ফ্রি। একটা উদ্যোগ চলছে সার্বিয়াতে যাতে প্রচুর লোক যেতে পারে। ইতিমধ্যে 210 জন বা এর কাছাকাছি কর্মীর একটি ডিমান্ড পাওয়া গেছে, কিন্তু সেই ডিমান্ডের প্রেক্ষিতে যে ভিসা পাওয়া দরকার সেটি ধীরে ধীরে আমরা পাচ্ছি। ইউরোপের রোমানিয়া সহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় বলেও জানান বিএমইটির মহাপরিচালক তাজর মাহমুদ। সময় সংবাদ, ঢাকা।